প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা দীর্ঘদিন ধরেই তোমাদের একাদশ শ্রেণী দু হাজার ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের ভূগোল বিষয়ের সাজেশন কিন্তু চাইছ দেখো বন্ধুরা প্রথমে আমি বলিনি তোমাদের ফাইনাল সাজেশন অর্থাৎ তোমাদের এই ভূগোল সমস্ত চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো অত্যধিক গুরুত্বপূর্ণ সেই সাজেশনটা তো তোমাদের সামনে হাজির করবই তার সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকটা অধ্যায় একটু ভালো করে বুঝে নেবো তার সঙ্গে সঙ্গে পিডিএফ উত্তর আমি তোমাদেরকে কিন্তু দিয়ে দেব এই নোটসগুলো একটু সারা বছর যদি ঠিকঠাক করে আমার প্রত্যেকটা ভিডিও দেখে যদি পড়ে ফেলো তাহলে কিন্তু ভূগোলে তুমি বিশাল বিশাল মার্ক পাবে বা দারুণ মার্ক পাবে তো বন্ধুরা আমরা প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব প্রথম অধ্যায় রয়েছে তোমাদের পাঠ্য বিষয় হিসাবে ভূগোল এখানে তোমাদের ভূগোল সম্পর্কে ধারণা ভূগোলের শাখাসমূহ ভূগোলের শাখার ভবিষ্যৎ প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এখান থেকে কিন্তু কোনো বড় প্রশ্ন সেরকমভাবে পরীক্ষায় আসে না শর্ট কোশ্চেন আসে তো তোমাদের সামনে শর্ট কোশ্চেন এখানে তুলে ধরা হবে আজকের ভিডিওতে এবার আমরা দুই নম্বর অধ্যায় যেখানে প্রাকৃতিক ভূগোলের নীতি সমূহ সমূহ যেখানে আমরা পৃথিবীর উৎপত্তি পৃথিবীর অভ্যন্তর ভাগ সমস্তিতি সমুদ্রপক্ষের বিস্তৃতি মহীসঞ্চরণ পাক সংস্থান তত্ত্ব বিত্ত ছবি দেবমালা প্রভৃতি বিষয়ে আলোচনা হয়েছে এখান থেকে কিন্তু তোমাদের বড় প্রশ্ন শট প্রশ্ন পরীক্ষায় আসে তো সমস্ত বিষয় এই দুটো অধ্যায় অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে কি কী পরীক্ষায় আসবে কোন কোন প্রশ্নগুলো পড়লেই হবে সেটা পিডিএফ আকারে তো আমি দিয়ে দেবো তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা প্রশ্ন এবং তার উত্তর কিছুটা হালকাভাবে কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দেখো বন্ধুরা প্রথমেই প্রথম চ্যাপ্টার থেকে শর্ট কোশ্চেন আমি বলেছি এখান থেকে কোনো বড়ো প্রশ্ন কিন্তু আসবে না কাকে ভূগোলের জনক বলা হয় এরাটো প্রণালীবদ্ধ ভূগোলের কটি শাখা দুটি শাখা প্রাকৃতিক শাখা আর হচ্ছে মানবীয় শাখা প্রাকৃতিক ভূগোল কাকে বলে যেখানে তোমার হচ্ছে প্রাকৃতিক উপাদানকে ভূগোলে যে অংশে আলোচনা করা হয় সেটা প্রাকৃতিক ভূগোল বলা হয় পৃথিবীর মানচিত্র প্রথম কে অঙ্কন করেন টলেমি প্রথম দ্র্যাকেমেখাকে অঙ্কন করেন হেরাডোটাস রাজনৈতিক ভূগোলের জনকে র্যাড জেল এখানে স্পেলিং মিস্টেক আছে কী তো এই নোটগুলো কিন্তু আমি স্টুডেন্টদের লিখিয়েছি সেই জন্য তারা কিন্তু অনেক তোমাদের স্পেলিং মিস্টেক বা ভুল আছে সেগুলো তোমরা কিন্তু বই থেকে ঠিকঠাক করে নেবে মানবীয় ভূগোলের জনক কাকে বলা হয় কার্ল রেটার এখানে এই কাল রেটার বানানটাও কিন্তু ভুল রয়েছে আধুনিক ভূগোলের জনক কাকে বলা হয় আলেকজান্ডার ভন হাম্বল্ড ও কাল রেটারকে এটাও কিন্তু স্পেলিং মিস্টেক রয়েছে ভূগোলে ভূগোল বা জিওগ্রাফি বা জিওগ্রাফিয়া শব্দটি ব্যবহার করেন কি অ্যারাটোস্তেনিস প্রণালীবদ্ধ ভূগোলের জনক কে আলেকজান্ডার ভন হাম্বোল্ড দেখো এই ধরনের শর্ট কোয়েশ্চেনগুলো তোমাদের প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো অত্যধিক গুরুত্ব সহকারে পড়তে হবে অর্থাৎ এখান থেকে মাত্র কয়েকটা শর্ট কোশ্চেন আসে বড় প্রশ্নও কিন্তু সেরকমভাবে প্রত্যেকটা পরীক্ষায় আসে না তোমরা বিগত বছরের এগারো ক্লাসের ভূগোল প্রশ্নটা ভালো করে দেখে নিতে পারো সেখানে কিন্তু এই প্রথম অধ্যায় থেকে বড় প্রশ্ন সেরকম আসে না আমরা দ্বিতীয় অধ্যায় চলে যাব দ্বিতীয় অধ্যায় প্রথমে আছে পৃথিবীর উৎপত্তি দেখো পৃথিবী আমরা কি জানি গ্রহরূপে এই পৃথিবীতে কিন্তু আমরা বসবাস করছি এখানকারের উৎপন্ন সম্পদ আমরা কিন্তু ব্যবহার করছি তার সঙ্গে সঙ্গে আমরা সমস্ত কিছু করছি পৃথিবীতে কিন্তু পৃথিবী কীভাবে সৃষ্টি হয়েছে এই সম্পর্কে আমাদের ধারণা কিন্তু এখনও পর্যন্ত কম তো এই পৃথিবীর উৎপত্তির বিভিন্ন ধরনের মতামত আছে সেই মতবাদগুলো তোমাদের এখানে পড়তে হবে তার মধ্যে ক্লাস ইলেভেনে তোমাদের এবছর ফাইনাল পরীক্ষার জন্য পৃথিবীর সৃষ্টি সম্পর্কিত ইমানুয়েল কান্টের যে গ্যাসীয় মতবাদ রয়েছে সেটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট দেখো ইমানুয়েল কান্টের গ্যাসীয় মতবাদটা সুন্দর করে এখানে নোটস আকারে দিয়ে দেওয়া হয়েছে এটা সুন্দর করে তোমরা দেখে পড়ে নেবে এবার আসি পৃথিবীর অভ্যন্তর ভাগ দেখো পৃথিবীর অভ্যন্তর ভাগকে আমরা কি জানি তিন ভাগে ভাগ করা হয় ভূতক গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল ভূতক আমরা যেখানে বসবাস করছি অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে তিরিশ থেকে চল্লিশ কিমি গভীরতা পর্যন্ত রয়েছে ভূতক ভূতককে দুই ভাগ করা হয় একটা হচ্ছে মহাদেশীয় আর একটা হচ্ছে মহাসাগরীয় ঠিক আছে তো এই ভূতক কী কী উপাদান দ্বারা গঠিত সিলিকা ম্যাগনেশিয়াম এবং অ্যালুমিনিয়াম এরপরে রয়েছে গুরুমণ্ডল গুরুমণ্ডল উনত্রিশ কিমি থেকে তোমার উনত্রিশশো কিমি মানে তিরিশ থেকে চল্লিশ কিমি অভ্যন্তর ভাগ থেকে উনত্রিশশো কিমি গভীরতা পর্যন্ত রয়েছে গুরুমণ্ডল যেখানে কিন্তু ম্যাগমা রয়েছে ঠিক আছে থকথকে পদার্থ রয়েছে উষ্ণত দু হাজার থেকে তিন হাজার ডিগ্রি সেন্টিগ্রেড দেখো ওইখানে গুরুমণ্ডল কাকে বলে তার বৈশিষ্ট্য সুন্দর করে দিয়ে দেওয়া হয়েছে তারপরে রয়েছে কেন্দ্রমণ্ডল কেন্দ্রমণ্ডল পৃথিবীর ঠিক মিডিলে অবস্থান করছে যেখানে তোমার হচ্ছে লোহা এবং নিকেলের পরিমাণ বেশি তো এদের দুজনের আদ্য অক্ষর নিয়ে অর্থাৎ লোহার এফ ই ঠিক আছে আর নিকেলের আই ঠিক আছে এই দুটো নিয়ে এই কেন্দ্রমণ্ডলকে অনেক সময় কী বলা তো নিফে বলা হয় ঠিক আছে আর গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের যে বিযুক্ত রেখা সেটাকে বলা হয় গুটেন পার্ক বিযুক্ত রেখা আর ভূতক্ষে দুটো ভাগ হয় একটা শিয়াল আর একটা সীমা এই শিয়াল আর সীমার মাঝখানে যে বিযুক্ত রেখা সেটাকে বলা হয় কন্রাট বিযুক্ত রেখা আর তোমার হচ্ছে ভূতক এবং গুরুমণ্ডলের মাঝখানে যে বিযুক্ত রেখা সেটা হচ্ছে মোহ বিযুক্ত রেখা ঠিক আছে এগুলো সব সুন্দর করে দেখো এখানে শর্ট শর্টকোশনগুলো পরপর পরপর দিয়ে দেওয়া হয়েছে আমি বেশি কিন্তু ভিডিওটা দীর্ঘায়িত করব না বলে দ্রুত বলে যাচ্ছি দ্রুত তোমরা একটুখানি শুনে নাও তাহলে যখন পড়বে তখন কিন্তু তোমাদের সুবিধা হবে দেখো পৃথিবীর সৃষ্টি সম্পর্কিত নিয়ারেখা মতবাদ কার ইমানুয়ুল কান্ডের লাফলাসের নিয়ারেখা মতবাদ কত সালে প্রকাশিত হয় সতেরোশো ছিয়াশি সালে জোয়ারি তত্ত্বটা কার জেন্স ও জিফ্রিসের গোরানো তত্ত্বকার চেম্বারলিন ও মোল্টনের পৃথিবীর অভ্যন্তর ভাগ্যে তিনভাগে ভাগ রায় ভক গ্রহমন্ডলে কেন্দ্রমণ্ডল ভূতক কোনো উপাদান বেশি অটুর পরিমাণ বেশি ফর্টি সিক্স পয়েন্ট সিক্স পার্সেন্ট ভূতকের গর্গবীরত কত তিরিশ কিমি দেখো পরপর পরপর সুন্দর করে সমস্ত শর্ট কোশ্চেন এই পিডিএফে কিন্তু দেওয়া রয়েছে এরপরে আমরা দেখে নেব তোমাদের সমস্ত ধারণা সমুদ্র বক্ষের বিস্তৃতি তারপরে ময়ী সঞ্চরণ তত্ত্ব তারপরে হচ্ছে পাত ভূগঠন তত্ত্ব দেখো আমরা কি জানি সমস্ত কি সমস্ত হলে দেখো আমাদের এই যে পর্বত মালভূমি স্বামী কোথাও তারপরে গভীর সমুদ্র এই যে পৃথিবীর বিভিন্ন ধরনের ভূ রয়েছে এইগুলো সৃষ্টির সবথেকে ভালো ব্যাখ্যা কোথায় এসছে তো সমস্ত তত্ত্বে ঠিক আছে তো এখান থেকে যে শর্ট কোয়েশ্চেনগুলো গুরুত্বপূর্ণ যেরকম পাত কথাটি প্রথম কে ব্যবহার করেন জেড উইলসন কঠিন ভূভাগ পরিবেষ্টিত অঞ্চলটিকে কি বলা হয় ফোরল্যান্ড বলা হয় পাত সংস্থান তত্ত্বের সর্বাধুনিক ব্যাখ্যা কে দেন পিচু ম্যাগমার পরিচালন স্রোতের প্রভাব থেকে আর্থার হোমস চম্বকীয় তত্ত্বের প্রভাব থেকে এফজে ভাইন ও ডি এস মেথুন আর কোন ভুয়ার কোন ভু আলোড়নে কোমল শিলাই সংগ্রামের সৃষ্টি গ্রিজিন আলোড়নে সব সুন্দর করে এখানে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের জন্য তুলে ধরা হয়েছে এই পিডিএফটা কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন আমি দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিও তার আগে জিনিসগুলো একটু হালকা করে বোঝে নাও এবার আমরা দেখবো প্যানজিয়া আর প্যান্থালাসা কী আমরা কি জানি অ্যালফ্রেড ওয়েগনার তিনি বলেছিলেন যে পৃথিবী সৃষ্টির আদি সমগ্র স্থলভাগ তাহলে কী বললাম পৃথিবীর সৃষ্টির শুরুতেই সমগ্র স্থলভাগ এক জায়গায় ছিল এই সমগ্র স্থলভাগকে তিনি বলেছেন প্যানজিয়া এবং সমগ্রের জলভাগ যেমন প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর এইসব যে জলভাগটা রয়েছে এই জলভাগ এক জায়গায় ছিল যার নামকরণ তিনি কি করেছেন প্যান থালাসা ঠিক আছে তাহলে সমগ্র স্থলভাগ যখন এক জায়গায় ছিল সেটা হচ্ছে প্যানজিয়া আর সমগ্র জলভাগ যখন এক জায়গায় ছিল সেটা হচ্ছে প্যান থালাসা জিগস অফ ফিট কাকে বলে আফ্রিকা ইউরোপের পশ্চিম উপকূল উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল যদি আমরা মিলিয়ে দেখি তুমি যদি ম্যাপটা দেখো বিশ্বের ম্যাপ বা পৃথিবীর ম্যাপটা দেখো তাহলে দেখবে খাচে খাচে যেন মিলে যাচ্ছে এরকম একটা এটাকে বলা হয় জিগস অফ এর নামকরণ করেছেন কে অ্যালফ্রেড ওয়েগনার মহিভাবক আলোড়ন কাকে বলে গিরিজনীয় আলোড়ন কাকে বলে দেখো মহিভাবক এর ইংরেজি শব্দ হচ্ছে এফিরোজেনিক এই এফিরোজেনিক শব্দটি কিন্তু দুটি শব্দ থেকে উৎপন্ন হয়েছে গ্রিক শব্দ সেটা হলো এফিরস আর হচ্ছে জেনেসিস মনে রাখবে এপিরোজেনিক ইংরাজি শব্দ এটি উৎপত্তি হচ্ছে গ্রিক শব্দ থেকে এপিরুস আর জেনেসিস থেকে এপিরুস কথার অর্থ হচ্ছে মহাদেশ আর জেনেসিস কথার অর্থ হচ্ছে উৎপত্তি অর্থাৎ যে ভূ আলোড়নের ফলে মহাদেশের উৎপত্তি হচ্ছে তাকে বলাই মৈভাবক আলোড়ন ঠিক আছে আর এই গ্রিজনীয় আলোড়ন ঠিক অনুরূপভাবে গ্রিজনি আলোড়নের ইংরেজি শব্দ হচ্ছে ওরোজেনিক আর এই অরুজেনিক শব্দটি গ্রিক শব্দ হচ্ছে ওরুস আর জেনেসিস ওরস কথার অর্থ পর্বত আর জেনেসিস কথার অর্থ হচ্ছে উৎপত্তি অর্থাৎ পর্বত সৃষ্টি হয়েছে যে ভূ আলোড়নের ফলে তাকে বলা হয় কী বলতো গিরিজনী আলোড়ন এই মহিভাবক এবং গিরিজনী আলোড়নের পার্থক্যটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট খুব ভালো করে পড়বে দেখো সুন্দর করে এখানে তুলে ধরা ধরা হয়েছে এবার আমরা কি বললাম যে অ্যালফ্রেড ওয়েগনার বলেছেন কি বলতো সমগ্র স্থলভাগ এক জায়গায় ছিল সমগ্র জলভাগ এক জায়গায় ছিল যখন স্থলভাগ এক জায়গায় ছিল তার নাম হচ্ছে ফ্যানজিয়া আর সমগ্র জলভাগ যখন এক জায়গায় ছিল তার নাম হচ্ছে ফ্যান্থালাসা এখন পরবর্তীতে এই স্থলভাগগুলো ভেঙে আলাদা আলাদা জায়গায় চলে গেছে জলভাগটাও ঠিক আলাদা আলাদা জায়গায় চলে গেছে এখন মুখে এটা বললে তো হবে না তো এই যে তত্ত্ব এই তত্ত্বটার নাম হচ্ছে মহীসঞ্চরণ তত্ত্ব তো তিনি বলেছেন এটা বললে তো হবে না সেটা প্রমাণ করে দেখাতে হবে তাই বলছে অ্যালফ্রেড ওয়েগনারে মহীসঞ্চরণ তত্ত্বের সাপেক্ষে প্রমাণ লেখো দেখো সেই প্রমাণগুলো সুন্দর করে এখানে নোটস আকারে দিয়ে দেওয়া হয়েছে এটা সুন্দর করে তোমরা পড়ে নেবে নোটসটা এবার বলছে বৃত্ত চাপীয় দ্বীপমালা কাকে বলে এর বৈশিষ্ট্য লেখো দেখো বৃত্ত চাপীয় দীপমালা দেখো বলছে দীপমালা আমরা ফুলমালা যেরকম যদি ফুল যদি গেতে গেঁথে একটা মালা তৈরি করা হয় সেটাকে বলা হয় ফুলমালা সেরকম দ্বীপগুলো যদি পরপর পরপর ইয়ে হয়ে যে অনেকটা মালার মতন আকৃতি ধারণ করে সেটাকে বলা হবে কী বলতো দ্বীপমালা ন্যাচারাল বিষয় ঠিক আছে তাহলে বৃত্তচাপীয় দ্বীপমালা কাকে বলে দুটি সামুদ্রিক পাথের সংঘর্ষে তুলনামূলক হালকা পাতটি নিচে চলে যায় ফলে একটা ব্যান্ডের সৃষ্টি হয় ঠিক আছে একটা বৃত্তচাপের সৃষ্টি হয় তার তারপরে দুর্বল ফাটাল অংশ দিয়ে ম্যাগমা বেরিয়ে এসে সেখানে ছোটো ছোটো কী হয় আগ্নেয়গিরি সৃষ্টি করে এবার এইগুলো পরপর এমনভাবে অবস্থান করে এই আগ্নেয় চূড়াগুলি দেখতে অনেকটা দ্বীপমালার মতো লাগে ঠিক আছে এটাকে বলে বৃত্তচাপীয় দ্বীপমালা সুন্দর করে নোট টেকেনে দিয়ে দেওয়া হয়েছে তার বৈশিষ্ট্য দিয়ে দেওয়া হয়েছে তোমরা একবার দেখে নাও সুন্দর করে বুঝতে পারবে এবারে বলছে পাত কাকে বলে পাতের চলনের কারণ পাতের চলনের কারণ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এখানে সুন্দর করে প্রত্যেকটা পয়েন্ট দেওয়া হয়েছে পরিচালন স্রোত ম্যাগমার উত্থান পাতের নিমজ্জনিত কারণ জনিত টান প্রভৃতির কারণে কিন্তু পাতের চলন হয় এবারে হচ্ছে সমুদ্রবকের বিস্তৃতির সাপেক্ষে প্রমাণ দেখো ক্রিস্টন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হ্যারি হেস উনিশশো ষাট সালে দীর্ঘদিন গভী গবেষণা চালিয়ে মধ্য সামুদ্রিক শৈলশীরা বরাবর দুপাশে মহাসাগরগুলির তলদেশে অনুভূমিক বিস্তার ঘটে চলেছে এই তত্ত্বটি প্রকাশ করেন তিনি কী বলছেন যে মহাসাগরের তলদেশের বিস্তার হচ্ছে যেটা বলছে সামুদ্রিক বক্ষের বিস্তৃত সামুদ্রিক বক্ষের বিস্তার তো এই সামুদ্রিক বক্ষে যে বিস্তার হচ্ছে সেটা মুখে বললে হবে না আমি বললাম সেটা প্রমাণ করে দেখাতে হবে তাই তাই বলছে এখানে সমুদ্রপক্ষের বিস্তৃতির সাপেক্ষে প্রমাণ অধ্যাপক হ্যারি হ্যাস কি কি দিয়েছেন সেই পয়েন্টগুলো এখানে কিন্তু সুন্দর করে তুলে ধরা হয়েছে এই পয়েন্টগুলো তোমরা সুন্দর করে পড়ে ফেলবে তাহলে তোমাদের কিন্তু প্রথম এবং দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পাঠ্য বিষয় হিসেবে ভূগোল এই চ্যাপ্টার থেকে শর্ট কোশ্চেন দিয়েছি এবং দ্বিতীয় অধ্যায় তোমাদের প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহ যেখানে বৃত্তচাপ দ্বীপমালা বাদ ভূগঠন তত্ত্ব ময়ূসঞ্চরণ তত্ত্ব সমুদ্র বক্রের বিস্তৃতি সমস্তির ধারণা পৃথিবীর অভ্যন্তরভাগ এবং পৃথিবীর উৎপত্তি সম্পর্কে বেশ কয়েকটা বড় প্রশ্ন দিয়েছি এই প্রশ্নগুলো এই নোটটা সহকারে তোমরা সুন্দর করে এটা প্রিন্ট আউট করে নিতে পারো এবং নিজের খাতায় সুন্দর করে লিখে নিতে পারো এই পিডিএফটা আমি তোমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব লিঙ্ক সেখান থেকে এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো করে নিয়ে তোমরা প্রিন্ট আউট করে নেবে অথবা তোমরা লিখে নেবে দিয়ে পড়বে আশা করছি তোমরা অবশ্যই অবশ্যই উপকৃত হবে এই দুটো অধ্যায় থেকে শর্ট কোশ্চেন এবং বট কোশ্চেন দিয়ে দিয়েছি এছাড়াও যেরকম সংস্কৃতি ধারণা তোমার হচ্ছে জর্জ এরির যে সংস্কৃতি ধারণা এটা সুন্দর করে তোমরা পড়বে তোমাদের টেক্সট বই থেকে এছাড়াও তোমাদের পাথের চলনের কারণ তো দিয়ে দিয়েছি আমি মোটামুটি সব প্রশ্ন দেওয়া হয়েছে কেবলমাত্র সমস্ত থেকে বড়ো প্রশ্ন দেওয়া হয়নি সেটা তোমরা টেক্সট বই থেকে দেখে নেবে প্রাঠের তথ্য কিংবা অ্যারির তত্ত্ব দুটোর ভিতরে যখন একটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে সমস্ত তথ্য থেকে ঠিক আছে তো এই প্রশ্নগুলো সুন্দর করে পড়ে ফেলো আশা করছি এর ভিডিও থেকে তোমরা উপকৃত হবে নেক্সট ভিডিওতে আমরা নেক্সট যে চ্যাপ্টারগুলো যখন নোটস তৈরি হয়ে যাবে তখন তোমাদের সামনে তুলে ধরব তার সঙ্গে সঙ্গে খুব দ্রুত তোমাদের সামনে প্র্যাকটিক্যালের ভিডিও নিয়ে আসা হবে চিন্তার কোনো কারণ নেই আমি যখন কথা দিয়েছি কথা রাখবো তোমাদের প্র্যাকটিক্যালে ফুল মার্ক পাওয়ানোর দায়িত্ব কিন্তু আমার এছাড়া ভূগোলে এবং অন্যান্য সাবজেক্টের কিন্তু সম্পূর্ণ ফুল মার্ক তোমরা পাবে তো ভূগোলে সম্পূর্ণ সাজশানো খুব দ্রুত তোমাদের সামনে তুলে ধরা হবে এবং তার সঙ্গে সঙ্গে অধ্যায় ভিত্তিক পিডিএফ সহকারে এই হালকাভাবে বুঝিয়ে দিলাম যেভাবে এই ভিডিওগুলো তোমাদের সামনে খুব দ্রুতই তুলে ধরবো তার জন্য আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি কিন্তু অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখো বিগত মাধ্যমিক পরীক্ষায় তোমরা আমার কাছ থেকে অনেক হেল্প পেয়েছ আশা করছি এবছরও তোমরা পাবে তো সঙ্গে থেকে ভালো থাকো সুস্থ থাকো পড়াশোনা নিজের পড়াশোনাটা ঠিকঠাক করে চালিয়ে যাও সকলে ভালো থাকো এবং সুস্থ থাকো আরও একবার দেখা হবো অন্য একটা টপিক নিয়ে অন্য একটা ভিডিওতে